পথনাটক আবৃত্তি ছবি আঁকা দিয়ে সহ নানা দাবিতে রাতভর অবস্থান অভিনব ভঙ্গিমায় আন্দোলনে বামপন্থী সরকারি কর্মচারী সমিতি দাবি আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় বামপন্থীদের অভিনব প্রতিবাদ ডিএর পাশাপাশি আরও বেশ কিছু দাবি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন জলপাইগুড়ির বামপন্থী সরকারি কর্মচারী সমিতির যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার বিকেল থেকে জলপাইগুড়ির হেড পোস্ট অফিস মোড়ে ধর্ণা মঞ্চ বেঁধে শুরু হয় আন্দোলন জানা গেছে আন্দোলন চলবে শনিবার পর্যন্ত দাবি আদায় ধর্ণা মঞ্চ বেঁধে রাতভর অভিনব সাংস্কৃতিক ভঙ্গিমায় আন্দোলনে নামেন বামপন্থী কর্মচারী সমিতি পথনাটক আবৃত্তি ও ছবি আঁকা এভাবেই রাতভর ডিএর দাবিতে আন্দোলন করেন সরকারি কর্মচারীরা এই দাবিতে সামিল হয়েছেন বিভিন্ন জেলার শিক্ষক রাজ্য সরকারি কর্মী অবসরপ্রাপ্ত কর্মচারীরাও জলপাইগুড়ি হেড পোস্ট অফিস মোড়ে শুক্রবার বিকাল থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি রাতভর ধর্ণা মঞ্চে নাটক আবৃত্তি চিত্রাঙ্কনের মাধ্যমে চলে সাংগঠনিক দাবি দেওয়া অধিকারের লড়াই এই প্রতিবাদ অনুষ্ঠান দেখতে গতকাল ভিড় জমে যায় পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান শূন্যপদে অবিলম্বে কর্মী নিয়োগ চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ স্বচ্ছভাবে কর্মী নিয়োগ সহ ন দফা দাবি জানিয়েছেন যৌথ মঞ্চের সদস্য মনোজিৎ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দীর্ঘদিন ধরেই আমরা আর্থিক বঞ্চনার শিকার তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছি আমরা ন দফা দাবি নিয়ে গণতন্ত্র অবস্থান কর্মসূচিতে নেমেছি এ বিষয়ে তিনি আরও বলেন শুধু ডিএর দাবিতে আমরা সরব হইনি মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে দুর্নীতিমুক্তভাবে কর্মনিয়োগের দাবি জানিয়েছি শনিবার বিকেল পর্যন্ত চলে এই প্রতিবাদ অনুষ্ঠান যৌথ মঞ্চের সদস্যরা জানান প্রয়োজনে আরও বড় আকারে আন্দোলন সংগঠিত করবেন তারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কর্মী হিসাবে প্রশাসন যাতে উপযুক্ত নিরাপত্তা প্রদান করে এই সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বিলগ্নিকরণ বন্ধ করা আমাদের ট্রেড ইউনিয়ন অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে আমাদের নয় দফা দাবিতে সারা রাতব্যাপী গণ অবস্থানের কর্মসূচি প্রতিপালিত হচ্ছে জেলার একটা বড় অংশে সম্মানীয় শিক্ষক রাজ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখানে অংশগ্রহণ করছে আচ্ছা রানীমা ওই যে গুরুবা প্রসাদ চরম চরম জেলার ওই যে কি যেন নাম মানে ওই কি গুরু না কি কারণে যাকে ধরেছে সে তো এখন জেলে মানে ওই রাজধানীর জেলে তার বিষয়ে কিছু বলুন ও আমাদের রাজ্যের বীর সন্তান ওর বিষয়ে আজে বাজে কথা বলবে না ওকে ফাঁসানো হয়েছে ওই বীর সন্তানের নাকি চালা চামুন্ডা আবার ধরা পড়েছে আবার অনেক টাকার ভবিষ্যৎ মিলেছে আমাদের বীর সন্তানের কন্যার নাকি চাকরিও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জলপাইগুড়ি নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল